আবারও জ্বালাও পোড়াও হলে কঠোর ব্যবস্থা নিতে পুলিশের প্রতি প্রধানমন্ত্রীর নির্দেশ জনগণকে সাথে নিয়ে কাজ করার আহ্বান মুখে বিয়ের অভিযোগ অতিরিক্ত কমিশনার মিজানুর প্রত্যাহার জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কঠোর সাজার দাবি অপরাধ বিজ্ঞানীদের ঢাকা উত্তরে ভোট ছাব্বিশ ফেব্রুয়ারি সেনা দাবি বিএনপির সব নির্বাচনে কমিশনকে সহায়তার আশ্বাস আওয়ামী লীগের জাতীয়করণের দাবিতে এবার আমরণ অনশনে মাদ্রাসার শিক্ষকরা টানা আট দিনের অবস্থানে অসুস্থ বেশ কয়েকজন শীতের জুবুথুবু দেশ উত্তরে টানা শৈত্য প্রবাহ তাপমাত্রা কিছুটা বাড়লেও দুর্ভোগ কমেনি শীতার্থদের জন্য টান সরবরাহ শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমনশন জানাচ্ছি সন্ধ্যা 7:21 এর সংবাদে আপনাদের সাথে আছি আমি প্রণব চক্রবর্তী এবং আমি নুসরাত উর্মি। এছাড়া সংবাদে আরো থাকছে ক্রিকেটারদের আচরণে নজর দিচ্ছে বিসিবি অনিয়মের প্রভাব পড়ে ভক্ত ও তরুণদের উপর বলছেন সাবেকরা। রাজনৈতিক কর্মসূচির নামে ধ্বংসাত্মক কার্যক্রম কিংবা সন্ত্রাস সৃষ্টি করলে তা রুখে দিতে পুলিশকে কঠোর হয়ে দমন করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশ সপ্তাহ উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে উর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি নির্দেশ দেন পুলিশকে জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনে আরও সক্রিয় হওয়ারও আহ্বান জানান প্রধানমন্ত্রী আদনান আদলের রিপোর্ট পুলিশ সপ্তাহ দু হাজার উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ও মন্ত্রীও উপস্থিত ছিলেন মাদক জঙ্গি ও সন্ত্রাসবাদ মোকাবেলায় পুলিশের ভূমিকার প্রশংসা করেন প্রধানমন্ত্রী বলেন আগামীতে পুলিশ বাহিনীকে আরও দক্ষ ও আধুনিক করে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর আমি পুলিশ বাহিনীকে আন্তরিক অভিনন্দন জানাই যে কঠোর হস্তে এই জঙ্গিবাদ দমনে আপনারা কাজ করে গেছেন প্রশিক্ষণ যেমন দরকার তাদের জীবন মান যাতে ভালোভাবে চলে জীবনযাত্রা যাতে সহজ হয় এবং করতে যেন সেই সুযোগটাও সৃষ্টি করা দরকার কাজে সেটা বুঝে আমরা আমাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে রাজনৈতিক কর্মসূচির নামে ধ্বংসাত্মক কার্যক্রম কিংবা সন্ত্রাস সৃষ্টি করলে তার রুখে দিতেও পুলিশকে কঠোর হওয়ার নির্দেশ দেন শেখ হাসিনা পঞ্চাশ বছরের উপর হয়ে গেল রাজনীতির সাথে আমি সম্পৃক্ত সেই স্কুল জীবন থেকে শুরু করেছিলাম কিন্তু আমি এই রাজনীতি দেখিনি যে সাধারণ মানুষের গায়ে আগুন লাগিয়ে দিয়ে পেট্রোল ঝরে দিয়ে তাদেরকে পুড়িয়ে তারপরে এটা রাজনীতি কাজে এই রাজনীতি কখনো আমাদের কাছে গ্রহণযোগ্য না এ ধরনের ঘটনার সঙ্গে যারা সম্পৃক্ত থাকবে কঠোর হস্তে তা দমন করতে হবে মানুষের যানমালের নিরাপত্তায় দিতে হবে এটা কোনো রাজনীতি না এটা কোনো রাজনৈতিক কর্মসূচি হতে পারে না যে কোনো সংকট মোকাবেলায় গোয়েন্দা তথ্য সংস্থাগুলোর মধ্যে দ্রুততার সাথে আদান প্রদানের ও পরামর্শ দেন প্রধানমন্ত্রী মানুষ যেন মনে করে যে হ্যাঁ এই পুলিশ আমাকে সাহায্য করবে বা আমার পাশে আছে রাফেদ সাদান আদেল একুশে টেলিভিশন ঢাকা অস্ত্রের মুখে জোরপূর্বক বিয়ে করার অভিযোগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনারের দায়িত্ব থেকে মিজানুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এদিকে অপরাধ প্রমাণ হলে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন অপরাধ বিজ্ঞানীরা রাসেল খানকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন রিয়াদ সুমন ঢাকা মহানগর পুলিশের ডিআইজি মিজানুর রহমানের বিরুদ্ধে মরিয়ম আক্তার নামের এক নারীকে জোর করে বিয়ে এবং আরেক টিভি উপস্থাপিকার সাথে অনৈতিক সম্পর্ক সহ নানা অভিযোগের খবর বেরিয়ে আসে এ নিয়ে তোলপাড় হয় পুলিশ বিভাগেও এ অবস্থায় গত কয়েকদিন আগে এ বিষয়ে নির্দেশ এবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পুলিশের অভ্যন্তরীণ তদন্ত চলা অবস্থায় মঙ্গলবার দুপুরে রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ সপ্তাহের ক্রিয়া প্রতিযোগিতা উদ্বোধন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী জানান ডিআইজি মিজানকে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে তদন্তর পরে আমরা বুঝতে পারবো সে কতখানি দোষী কতখানি সে অন্যায় করেছেন সেটা সেই অনুযায়ী আমরা পরবর্তী অ্যাকশনে যাব বর্তমানে তাকে পুলিশ হেডকোয়ার্টারে সংযুক্ত করা হয়েছে যাতে তদন্তটা সুসম্পন্ন হয় এবং কোনো নিরপেক্ষভাবে সুসম্পন্ন হয় এদিকে এ ঘটনার দায় পুলিশ বাহিনী নেবে না বলে জানিয়েছেন পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মোহাম্মদ মুখলিসুর রহমান আইন যারা প্রয়োগ করেন তারা যদি বেআইনি কাজ করে তাহলে এটা আলোচনার বিষয়বস্তু হতেই পারে কিন্তু এর দায় তাকেই বহন করতে হবে যিনি অপরাধটি করেছেন ঘটনাটি গণমাধ্যমের বাড়াবাড়ি কিনা সেটিও তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা আমরা কখনোই চায় না এই ধরনের প্রচারণা মিডিয়াতে আসুক একটি ডিপার্টমেন্টের বিরুদ্ধ বিরুদ্ধে এদিকে পুলিশের গুরুত্বপূর্ণ ওই কর্মকর্তার বিরুদ্ধে ওঠা গুরুতর অভিযোগকে দুঃখজনক বললেন অপরাধ বিজ্ঞানী জিয়া রহমান প্রমাণ হলে কঠোর শাস্তি হওয়া উচিত বলে মনে করেন তিনি এগুলো সুষ্ঠ বিচার হয় এবং এই সুষ্ঠ বিচার অবশ্যই করতে হবে সেটা যদি সে দায়ী হয় তার শাস্তি যদি নিশ্চিত করা যায় এই বিচারের ফলে কিন্তু এই ধরনের বিষয়গুলো কমে বলে আমি বিশ্বাস করি তবে কারো ব্যক্তিগত সমস্যার কারণে পুরো পুলিশ বাহিনীকে নিয়ে বিরূপ মন্তব্য না করারও পরামর্শ তার একজন ব্যক্তির দায় এটি প্রতিষ্ঠান পুরো নেন রিয়াদ সুমন একুশে টেলিভিশন ঢাকা ঢাকা উত্তর সিটি কর্পোরেশন উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আঠারোই জানুয়ারি একুশ ও ২২ জানুয়ারি মনোনয়নপত্র বাছাই আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন উনত্রিশ জানুয়ারি তফসিল ঘোষণা শেষে প্রধান নির্বাচন কমিশনার বলেন ছাব্বিশ ফেব্রুয়ারির ডিএনসিসি নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে কমিশন এই নির্বাচনকে আলাদা গুরুত্ব দেওয়ার কথাও জানিয়েছেন তিনি স্মৃতিমণ্ডলের রিপোর্ট নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টারে ডিএনসিসির মেয়র পদে উপনির্বাচন এবং উত্তর ও দক্ষিণ সিটি নবগঠিত ওয়ার্ডের ও সংরক্ষিত তফসিল করেন তিনি বলেন রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আঠারো জানুয়ারি একুশ ও বাইশ জানুয়ারি মনোনয়ন বাছাই আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন উনত্রিশ জানুয়ারি ডিএনসিসির মেয়র পদে উপনির্বাচনে উনত্রিশ লাখ আটচল্লিশ হাজার পাঁচশো জন ভোটার এক হাজার তিনশো উনপঞ্চাশটি ভোট কেন্দ্রের সাত হাজার পাঁচশো ষোলোটি ভোটকক্ষে ভোট দেবেন এছাড়াও ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি নবগঠিত ছত্রিশটি ওয়ার্ড ও বারোটি সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলর পদে দশ লাখ উনপঞ্চাশ হাজার একশো চুরানব্বই জন ভোটার ভোট দেবেন ঢাকায় অন্তত কমপক্ষে হলেও উত্তরে একটা দক্ষিণে একটা ডিবিএম চালু করার চেষ্টা করব কারিগরি দিক দিয়ে যদি সব ঠিক থাকে এবং ভোটারদের যদি কোনো আপত্তি না থাকে আর সিসি ক্যামেরা সব করা যাবে না কোথাও যেগুলো ঝুঁকিপূর্ণ তার কয়েকটা কেন্দ্রে আমরা সিভি ক্যামেরা সিসি ক্যামেরা লাগাবো সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সিসি বলেন বিএনপির ভয়ের কিছু নেই রংপুরের মতো জাতীয় নির্বাচনও সুষ্ঠু হবে খালেদা জিয়া চাইলে প্রচারণায় অংশ নিতে পারেন বলেও মন্তব্য করেন তিনি সুষ্ঠু নির্বাচনের ব্যাপার আকর্ষণ আমরা যে নির্বাচনগুলো এতদিন করেছি যে যেরকম আমাদের কার্যক্রম ছিল যেরকম পরিকল্পনা ছিল সেই পরিকল্পনা মতো আমরা এই নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠান করা করব

উপনির্বাচনে একক প্রার্থী দেবে বিএনপি নেতৃত্বাধীন বিশ দলীয় জোট মানুষের আস্থা অর্জনে এ নির্বাচন কমিশনের জন্য একটি সুযোগ বলেও মন্তব্য করেন তিনি ইমনে নুসায়নের নয়া নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নির্বাহী কমিটির সদস্য আব্দুল মজিদের জানা যায় অংশ নেন বিএনপি নেতাকর্মীরা পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান সবার সাথে আলোচনা করে তেরোই জানুয়ারি বিশ দলের প্রার্থী ঘোষণা করা হবে আশা করি নির্বাচনের যে সমস্ত আইনগুলো আছে সে আইনগুলো প্রয়োগ করবে এবং সম্পূর্ণ দল নিরপেক্ষ একটা নির্বাচন করার ব্যবস্থা করবে নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে ভোটের এক সপ্তাহ আগে থেকে সেনা মোতায়েনেরও দাবি জানান বিএনপি মহাসচিব জাতীয় সংসদ নির্বাচনে আমরা সেনাবাহিনী চেয়েছি কথা বলেছি এবং এখানেও ঢাকা সিটি নির্বাচনে কর্পোরেশনের নির্বাচন আমরা অবশ্যই চাইব যে সেনাবাহিনীকে এখানে নিয়োগ করা হয় যেন এদিকে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় অংশ নেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি গণতন্ত্র উদ্ধারেই ডিএনসিসি নির্বাচনে বিএনপি অংশ নিচ্ছে বলে জানান তিনি যতটুকু গণতন্ত্রের যে সামান্য জায়গা পাবো সেটাকেই আমরা ব্যবহার করব ইবনিনুর সাউন একুশে টেলিভিশন ঢাকা যে কোনো নির্বাচনে কমিশনকে সব ধরনের সহযোগিতার কথা বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এদিকে সংবিধান অনুযায়ী দলীয় সরকারের অধীনেই নির্বাচনে আসতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন দলের প্রচার সম্পাদক হাসান মাহমুদ মাহমুদ হাসানের রিপোর্ট মঙ্গলবার পঞ্চগড় জেলা সদরের বিলুপ্ত গারাতি ছিটমহলের মফিজার রহমান কলেজ মাঠে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন ওবায়দুল কাদের এই সময় তিনি বলেন রংপুর সিটি নির্বাচনের মতো আগামী নির্বাচনও হবে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন কমিশনকে সব ধরনের সহায়তা করবে সরকার এত আগে আগে এদিকে রাজধানীর এক আলোচনা সভায় বিএনপিকে সংবিধান অনুযায়ী নির্বাচনের আহ্বান জানান আওয়ামী লীগের প্রচার সম্পাদক নির্বাচনকালীন সময়ে শেখ হাসিনাই প্রধানমন্ত্রী থাকবেন আর নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হবে আমি আশা করব আর কদিন পরে বেগম খালেদা জিয়া বলবেন সংবিধান অনুযায়ী ভবিষ্যতে যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে আমরা অবশ্যই অংশগ্রহণ করব গত নির্বাচনে না গিয়ে যে ভুল বিএনপি করেছে সে ভুল দ্বিতীয়বার না করারও আহ্বান জানান আওয়ামী লীগের এই নেতা গত নির্বাচনে অংশগ্রহণ না করে মারাত্মক ভুল করেছিল মাহমুদ হাসান একুশে টেলিভিশন ঢাকা জাতীয়করণের দাবিতে রাজধানীতে এবার আমরণ অনশন শুরু করেছেন ইফতেদাই মাদ্রাসার শিক্ষকরা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা দিয়েছেন তারা এদিকে টানা আট দিনের অবস্থানে বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন বলে জানিয়েছেন শিক্ষক নেতারা ইফত মাদ্রাসা জাতীয়করণের দাবিতে পহেলা জানুয়ারি থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে টানা অবস্থান ধর্মঘট পালন করে আসছিলেন শিক্ষকরা এর মধ্যে দাবি আদায় না হওয়ায় মঙ্গলবার সকাল এগারোটা থেকে আমরণ অন্বেষণ শুরু করেন তারা টানা আট দিনের লাগাতার অবস্থানে অন্তত জন শিক্ষক ঠান্ডাজনিত কারণে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন বলে জানানো হয় আন্দোলনরত শিক্ষকরা বলছেন দীর্ঘদিন বেতন ছাড়া কাজ করে পরিবার পরিবারপরিজন নিয়ে অমানবিক জীবন যাপন করছেন সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তারা কাছে রাখা নাকি কত কষ্ট করে তারা চলছে উপরে একমাত্র আল্লাহ জানে ছাইরাশিরে সাথ উনি আমাদেরকে বেতন দেওয়ার কথা বলতে দেয় নাই দিন দিন মনে বেকম খালে দি বেতন দেওয়ার কথা কইলা আমাদেরকে দেয় না আজকে ওই সরকার আইসা আমাদেরকে বেতন দেওয়ার কথা বলছে আমাদের বিশ্বাস শেখ হাসিনা আমাদের দাবি মেনে নিবে ইফতেদাই মাদ্রাসা শিক্ষক সমিতির महासचिव বলেন সুনির্দিষ্ট ঘোষণা না পাওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন সরকার পক্ষ থেকে ঘোষণা না দেয় তাহলে 11 পর থেকে আমাদের দাবি আদায়ের জন্য আমরা অনশন চলবে অনেক শিক্ষক আমাদের এখানে অসুস্থ হয়েছে অলরেডি 15 জন শিক্ষক আমরা মেডিকেল চিকিৎসার পারে দিয়েছে সংগঠনের महासचिवের দাবি সারা দেশে প্রায় 85000 ইফতেদাই মাদ্রাসা শিক্ষক 34 বছর ধরে বেতন ছাড়া করে সরকার পাইনি। টেলিভিশন ঢাকা প্রবাহে বেড়েছে মানুষের দুর্ভোগ কয়েকটি এলাকায় তাপমাত্রা কিছুটা বাড়লেও উত্তরাঞ্চলের বেশিরভাগ এবং পশ্চিম ও পূর্বাঞ্চলের বেশ কিছু জেলায় শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা দিনাজপুরে চার দশমিক আট ডিগ্রি সেলসিয়াস আবহাওয়া দপ্তর বলছে বুধবারের পর থেকে পরিস্থিতির উন্নতি হবে এদিকে বিভিন্ন জেলায় বেড়েছে ঠান্ডাজনিত রোগ বালায় শীতবস্ত্রের অভাবে কষ্টে আছে ছিন্নমূল মানুষ প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন দীপু সারোয়ার তীব্র প্রবাহের কবলে দেশের উত্তরাঞ্চলের বেশিরভাগ এবং পশ্চিম ও পূর্বাঞ্চলের বেশ কিছু জেলা তবে সোমবারের চেয়ে কিছুটা বেড়েছে তাপমাত্রা মঙ্গলবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয় দিনাজপুরে চার দশমিক আট ডিগ্রি সেলসিয়াস কনকনে ঠান্ডায় থমকে গেছে দিনাজপুরের স্বাভাবিক জীবনযাত্রা শীতে মানুষের পাশাপাশি কষ্টে আছে গবাদি পশুও কষ্ট করে চলতেছে আর কি কোনো মতন জীবন দামন চলতেছে আমাদের উত্তরাঞ্চলের নীলফামারি কুড়িগ্রাম ও পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয় পাঁচ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস ঘর থেকে বের হতে না পারায় কর্মহীন হয়ে পড়েছেন শ্রমজীবী মানুষ এই ঠান্ডার জন্য আমরা জমির মধ্যে না হাল চাষ করতেও পারতেছি না ঘন কুয়াশার সাথে হিমেল হাওয়ায় লালমনিরহাটে বেড়েছে শীতের তীব্রতা খড়কুটোয় আগুন ধরিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন শীতার্ত মানুষ শীতের তো কষ্টই বাড়ি ঘর ধর নাই থাকি ছেলের মধ্যে কষ্টই তো ঠাকুর গাবে বড় বড় দোকান সহ ফুটপাথের দোকানগুলোতে বেড়েছে গরম কাপড় বেচাকে না। ছেগানের কাপড়গুলো আছে বিদায় জনিত কারণে হাসপাতালে প্রতিদিন গড়ে ভর্তি হচ্ছে 30 শিশু। আজ সারাদিন হলো এই না। মৌলভীবাজারের হাসপাতালগুলোতে বাড়ছে ঠান্ডা জনিত রোগী। রাজশাহী চুয়াডাঙ্গা ময়মনসিংহ নেত্রকোনা এবং ঢাকার বিভিন্ন জায়গায় দিনের বেলাতেও যানবাহন চলছে হেডলাইট জ্বালিয়ে এদিকে বুধবারের পর থেকে পরিস্থিতির উন্নতি ও তীব্র শৈত্যপ্রবাহ কমবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর আগামীকালের পরে তীব্র ধরনের প্রবাহ। সেটি আস্তে আস্তে কমে যাবে তবে তাপমাত্রায় বাড়লেও শত্যপ্রবাহ কিন্তু চলে যাবে না বা ঠান্ডাও চলে যাবে না শত্যপ্রবাহ থাকবে তবে এটি মৃদু থেকে মাঝারি আকারের থাকবে তবে চলতি মাসের শেষ সপ্তাহে সারাদেশে আবারও তীব্র প্রবাহ বইতে পারে বলে জানান এই আবহাওয়া বিদ জানুয়ারি মাসের শেষের দিকে হয়তো সরোয়ার একুশে টেলিভিশন এদিক উত্তর অঞ্চলে শীতার্থদের জন্য আটাশ লাখ কম্বল ও 80 হাজার প্যাকেট শুকনো খাবার সরবরাহ করা হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রী মুফজল হোসেন চৌধুরী মায়া। শীতপ্রবাহে শীতার্থ মানুষের কষ্ট লাঘবে সরকারের দেয়া উদ্যোগের কথা জানাতে সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন প্রয়োজনে নগদ অর্থ সহায়তাও দেয়া হবে। এছাড়া আরও কম্বল এবং খাবার বরাদ্দ করা হবে বলেও জানান মন্ত্রী। এ সময় শীতার্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিত্তবানদের প্রতি আহ্বান জানান মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া চৌষট্টি জেলায় সাত লক্ষ পিস কম্বল এবং একচল্লিশটি জেলায় শীতপ্রবণ অঞ্চলে দুই লক্ষ পিস কম্বল আমরা সরবরাহ করেছি এবং মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আঠারো লক্ষ পিস কম্বল বিতরণ করে ইতিমধ্যেই শেষ হয়েছে আমাদের হাতে মজুদের আমি বলছি আমাদের কোনো কমতি নেই আমি বৃত্তবান্ধে অনুরোধ করব অতীতে যেভাবে আপনার সাহায্য হাত বাড়িয়ে দিয়েছিলেন এবার দল মত নির্বিশেষে সবাইকে ঢাকায় বসে টেলিভিশন চেহারা না দেখিয়ে চলে শীতের পাশে গিয়ে দাঁড়াই নিচ্ছি ইসলামী ব্যাংক বিরতি যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে মামলা জট কমাতে শিগগিরই আপিল ও হাইকোর্টে বিভাগে বিচারপতি নিয়োগ জানালেন আইনমন্ত্রী ইউপিডিএফ নেতা মিঠুন চাক হত্যা ঘটনায় মামলা জনসংহতি সমিতি ও গণতান্ত্রিক দলের শীর্ষ সতেরো নেতা আসামি আবার আমন্ত্রণ সন্ধ্যা সাতটার একুশে সংবাদে বারো হাজার পাঁচশো চব্বিশ কোটি চুহাত্তর লাখ টাকার চোদ্দটি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদ নির্বাহী কমিটি একনেক রাজধানীর শেরে বাংলা নগরে এন ইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক বৈঠকে প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয় প্রকল্পগুলোর মধ্যে নির্বাচিত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় ঊর্ধ্বমুখী সম্প্রসারণ পানি সরবরাহ আর্সেনিক ঝুঁকি নিরসন উপজেলা কমপ্লেক্স সম্প্রসারণ থেকে মিরপুর পর্যন্ত সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন এবং কালসি মোড়ে ফ্লাইওভার নির্মাণ প্রকল্প সভা পরবর্তী সংবাদ সম্মেলনে পরিকল্পনা মন্ত্রী আহম মুস্তফা কামাল সাংবাদিকদের এসব তথ্য জানান পরিবেশ ও বন অধিদপ্তরের বারো বছর ধরে কর্মকর্তা পর্যায়ে কোন নিয়োগ নেই বলে জানিয়েছেন পরিবেশ ও বন মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ সংসদের প্রশ্ন উত্তর পর্বে তিনি আরো বলেন জনবলের অভাবে যথাযথভাবে বন সংরক্ষণ করা সম্ভব হচ্ছে না আরেকটি প্রশ্নের জবাবে তিনি বলেন ঢাকা চট্টগ্রাম সহ সারা দেশের পরিবেশ দূষণ রোধে ব্যবস্থা নেওয়া হচ্ছে এছাড়া ইট ভাটার জন্য আইন প্রণয়ন সহ নিয়মিত অভিযান পরিচালনার কথাও জানান পরিবেশ ও বনমন্ত্রী অপর প্রশ্নের জবাবে মন্ত্রী মতিয়া চৌধুরী বলেন কুষ্টিয়ার দরিদ্র কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ এবং ভর্তুকি মূল্যে কৃষি উপকরণ সরবরাহ করা হয়েছে জাতীয় নির্বাচনে তিনশো আসনেই প্রার্থী দেওয়ার ক্ষমতা জাতীয় পার্টির আছে এমন দাবি করে আগামীতে ক্ষমতায় যাবার আশা করছেন দলের চেয়ারম্যান এইচ সাথ রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে দলের যৌথ সভায় তিনি আরো বলেন জাতীয় পার্টিকে ছাড়া আগামী নির্বাচনে কোনো দল ক্ষমতায় যেতে পারবে না দলীয় নেতাকর্মীদের সাংগঠনিক শক্তি বৃদ্ধি করার পরামর্শ দিয়ে এর সাথে বলেন সবাই জোট করতে জাতীয় পার্টির দিকেই হাত বাড়িয়ে দেবে পনেরোই ফেব্রুয়ারি মহাসমাবেশে পাঁচ লাখ লোকের সমাবেশ করে দলের শক্তি প্রমাণের কথাও বলেন এর সাথে শিগগিরই সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে বিচারপতি নিয়োগ দেয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক বিচার প্রশাসন ও প্রশিক্ষণ ইনস্টিটিউট মিলনায়তনে প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন শেষে তিনি আরো বলেন প্রধান বিচারপতি নিয়োগ রাষ্ট্রপতির এখতিয়ার সাংবাদিকদের প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন আপিল বিভাগে মামলার জট কমানোর বিষয়টি মাথায় রেখেই নতুন নতুন বিচারকদের সংখ্যা নির্ধারণ করা হবে দশম জুডিশিয়াল পদায়নের গেজেট প্রকাশ প্রক্রিয়াধীন বলেও জানান আইনমন্ত্রী খুব শিগগিরই বিভাগে করা করা হবে এবং সেই সঙ্গে আমার বিশ্বাস যে কিছু বিশ্বের কোন দেশে ভ্রাম্যমান আদালতে কারাদণ্ড দেয়ার বিথার নেই বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ তবে টু আপিলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা যাবে বলে জানিয়েছে সর্বোচ্চ আদালত নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অবৈধ ঘোষণা করে দেয়া হাইকোর্টের রায়ের বিরুদ্ধে মঙ্গলবার শুনানি হয় দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি আব্দুল ওয়াহাব মিয়ার নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চে রাষ্ট্রপক্ষের সময় আবেদন এবং রিটকারীর আইনজীবী বেইস্টার এম আমিরুল ইসলাম দেশের বাইরে থাকায় আগামী মঙ্গলবার পরবর্তী শুনানির দিন নির্ধারণ করা হয় কোর্টের কার্যক্রম চলবে আদালত আলোচনার এক পর্যায়ে বললেন যে যে কাউকে সাজা দেওয়া এটা তো আমাদের কোর্ট ক্রিমিনাল প্রসিডিউর আদালত আলাদা বিধান আছে ভ্রাম্যমান আদালত চলতে বাধা নেই তবে শাস্তির বিষয় নিয়ে আইনসম্মত ও সংবিধান সম্মত কিনা তা আদালত আরও জানতে চেয়েছেন বলে জানান অ্যাটর্নি জেনারেল মোবাইল কোর্ট যে জেল দিচ্ছে এটা কতখানি যুক্তিসঙ্গত কতখানি সংবিধানসম্মত কতগুণে আইনসম্মত এটি আমাদের কাছ থেকে জানতে চান পরবর্তী শুনানিতে মোবাইল কোর্ট পরিচালনার প্রেক্ষাপট পরিস্থিতি নিয়ে শুনানি হবে বলে জানান সর্বোচ্চ আদালত শাকের আরজু একুশে টেলিভিশন ঢাকা ইউপিডিএফ এর কেন্দ্রীয় নেতা মিঠুন চাকমা হত্যার ঘটনায় মামলা হয়েছে আসামি করা হয়েছে জনসংহতি সমিতি ও ইউপিডিএফ গণতান্ত্রিক দলের শীর্ষ সতেরো নেতাকে দুপুরে মিঠুনের ভাই অনিবিকাশ চাকমা খাগড়াছড়ির আমুলিয়া আদালতে মামলাটি দায়ের করেন এতে জনসংহতি সমিতির কেন্দ্রীয় নেতা তাতিন্দ্র লাল চাকমা সুদর্শন চাকমা শক্তিমান চাকমা ইউপিডিএফ গণতান্ত্রিক দলের নেতা তপন জ্যোতি চাকমা ও শ্যামল কান্তি চাকমা সহ সতেরো জনের নাম উল্লেখ করা হয় 3 জানুয়ারি শহরের সুইস গেট এলাকায় দুর্বৃত্তদের গুলিতে প্রাণ হারান ইউপিডিএফ নেতা মিঠুন চাকমা এ ঘটনায় পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা সাত আট জনকে আসামি করে মামলা দায়ের করে তবে এখনো কেউ আটক হয়নি কক্সবাজার সদরের খরুলিয়ায় অভিভাবককে নির্যাতনের ঘটনায় অভিযোগ খতিয়ে দেখছে পুলিশ সত্যতা পেলে অপরাধীকে আটকের আশ্বাস দিয়েছে প্রশাসন দুপক্ষের মধ্যে কোন পূর্ব শত্রুতার জেরে এই ঘটনা ঘটেছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে রোববার সকালে খরুলিয়া কেজি অ্যান্ড প্রিক্যাডেট স্কুলের এক শিক্ষার্থীর ফলাফল জানতে স্কুলে যান অভিভাবক সেখানে শিক্ষকদের হাতে নির্যাতনের শিকার হন তিনি সোমবার রাতে প্রধান শিক্ষক জহিরুল হক সহ ছয় জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন ওই অভিভাবক পুলিশ বলছে তদন্ত করে যথাযথ পদক্ষেপ নেয়া হবে নিচ্ছি ইসলামী ব্যাংক বিরতি যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে মৌলভীবাজারে শামসুর রাজাকার সহ পাঁচ যুদ্ধাপরাধীর মামলার রায়কাল সর্বোচ্চ শাস্তির আশা রাষ্ট্রপক্ষের অবশেষে বরফ গলল শীতকালীন অলিম্পিকে অংশ নিচ্ছে উত্তর কোরিয়া বিচ্ছিন্ন পরিবারগুলোর পুনর্মিলনীর প্রস্তাব দক্ষিণের দেখছেন সন্ধ্যা সাতটায় একুশে সংবাদ মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় মৌলভীবাজারের সামসুল হোসেন তরফদার সহ পাঁচ আসামির বিরুদ্ধে কাল বুধবার রায় ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চেয়ারম্যান শাহিনুল ইসলামের নেতৃত্বাধীন তিন বিচারপতির ট্রাইব্যুনাল এ আদেশ দেয় গেল বছরের বিশ নভেম্বর মামলাটির বিচার কাজ শেষ হলে তার রায়ের জন্য অপেক্ষমান রাখা হয়েছিল এটি হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ত্রিশতম রায় একাত্তরে হত্যা গণহত্যা আটক অগ্নিসংযোগ ও লুটপাটের পাঁচটি অভিযোগ আনা হয়েছে সামসুল হোসেন তরফদার ওরফে আশরাফ নেসার আলী ইউনুস আহমেদ ওজায়ের আহমেদ চৌধুরী ও মোবারক মিয়া এদের মধ্যে ইউনুস ওজায়ের কারাগারে আছে বাকিরা পলাতক রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র জুবাই আহমেদ হত্যা মামলায় রেফারেন্স ও আপিলের রায় জানুয়ারি নিম্ন আদালতে সাজা প্রাপ্তদের করা আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমান রাখে বিচারপতি ভবানী প্রসাদ সিংহ ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের হাইকোর্ট বেঞ্চ দুই হাজার পনেরো সালের আট ফেব্রুয়ারি জুবাইর আহমেদ হত্যা মামলায় পাঁচ আসামিকে ফাঁসি ও ছয় জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেয় ঢাকার চার নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনাল দু হাজার বারো সালে আট জানুয়ারি ছাত্রলীগের কোন্দলে প্রতিপক্ষের হামলায় নিহত হন ইংরেজি বিভাগের স্নাতক শেষ বর্ষের শিক্ষার্থী জুবায়ের বাণিজ্য সংবাদ কেনিয়ার নাইরোবিতে নির্মিত হচ্ছে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের কারখানা নির্মাণ কাজের উদ্বোধন করেন কেনিয়ার শিল্পমন্ত্রী আদান মোহাম্মদ এ সময় দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ হুমায়ুন কবির ও স্কোয়ার ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী সহ কেনিয়ার সরকার ও বিশ্বব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিসিএল এর প্রথম দিনে বিপক্ষে পাঁচ উইকেটে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল ডাবল সেঞ্চুরি পথে বাংলাদেশের এই টেস্ট বিশেষজ্ঞ একশো উনসত্তর রানে অপরাজিত আছেন তিনি প্রথম শ্রেণীর ক্রিকেটে এটি তার এগারোতম সেঞ্চুরি আর এক ব্যাটসম্যান জাকির হাসানকে নিয়ে একশো তেরো রানের জুটি করেন মোমিনুল তাদের ব্যাটেই দক্ষিণাঞ্চলের বিপক্ষে বড় সংগ্রহের স্বপ্ন দেখছে পূর্বাঞ্চল প্রায় পাঁচ বছর পর বিসিএলএফ এর মোহাম্মদ আশরাফুল অবশ্য বেশি দূরে এগোতে পারেনি ফিরেছেন তেরো রানে সিলেটের দিনের অপর ম্যাচে বিসিবি উত্তরাঞ্চলের বিপক্ষে মাত্র আটাশি রানে গুটিয়ে গেছে অঞ্চলের ইনিংস ব্যাট করতে নেমে কোন উইকেট না হারিয়ে তিরানব্বই রানে দিন শেষ করেছে উত্তরাঞ্চল বাংলাদেশের ত্রিদেশীয় সিরিজের জন্য ষোলো সদস্যের দল ঘোষণা করেছেন শ্রীলঙ্কার কোচ চন্দ্রিকা সিংহে টুর্নামেন্টের জন্য ছয় মাস আগে পদত্যাগ করা অ্যাঞ্জেলো ম্যাথিউস আবারও করা হয়েছে বন্ডা দলের অধিনায়ক প্রাথমিক দলে রেখেছেন মাত্র তিনটি প্রথম শ্রেণীর ম্যাচ খেলা বাইশ বছর বয়সী গতিময় বোলার শেহান মাদুসান কাকে দলে আছেন আরেক পেসার দুষ্মন্ত চামারাও একই সাথে ফিরেছেন লেগ স্পেনিং অলরাউন্ডার হাসারাঙ্গা সুযোগ পাননি অভিজ্ঞ লাসিত মালিঙ্গা দলের অন্য সদস্যরা হলেন উপুল থারাঙ্গা দানুষ গুনাথিলাকা কুশল মেন্ডিস দীনেশ চন্দিমাল কুশল পেরেরা থিসারা পেরেরা আসিলা গুনারত্নে নিরশন ডিকেবেল্লা সুরঙ্গা লাকমাল নুয়ান প্রদীপ শেহান মাদুসানকা অকিলা ধনঞ্জয় লক্ষণ সান্দাকান ও ওয়ানিডু হাসারাঙ্গা শেষ করছি সন্ধ্যা সাতটার এ সংবাদ যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আর একবার আবারও জ্বালাও পোড়াও হলে কঠোর ব্যবস্থা নিতে পুলিশের প্রতি প্রধানমন্ত্রীর নির্দেশ জনগণকে সাথে নিয়ে কাজ করার আহ্বান অস্ত্রের মুখে বিয়ের অভিযোগ অতিরিক্ত কমিশনার মিজানুল প্রত্যাহার জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কঠোর সাজার দাবি অপরাধ বিজ্ঞানীদের ঢাকা উত্তরে ভোট ছাব্বিশ ফেব্রুয়ারি সেরা দাবি বিএনপির সব নির্বাচনে কমিশনকে সহায়তার আশ্বাস আওয়ামী লীগের জাতীয়করণের দাবিতে এবার আমরণ অনশনে মাদ্রাসা শিক্ষকরা টানা আট দিনের অবস্থানে অসুস্থ বেশ কয়েকজন শীতে যুবুথুবু দেশ উত্তরে টানা শৈত্য প্রবাহ তাপমাত্রা কিছুটা বাড়লেও দুর্ভোগ কমেনি শীতার্থদের জন্য ত্রাণ সর্বরা। দর্শক সর্বশেষ খবর জানতে ডায়াল করুন টু জিরো টু আর নম্বরে আর ভিজিট করুন একুশে ড্যাশ টিভি ডট কম এই ওয়েবসাইটে এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে টোয়েন্টি ফোর অনলাইনে আমাদের পরের সংবাদ যাত্রাটায় দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ ধন্যবাদ সবাইকে